हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आशा करी अपनारा सबाई भालो आछेन। आमी आजके आमार पोशाकेर एकटा वीडियो शेयर करार जोन्नो चले एसेछि। आमी जेहेतु ठंडा पड़े गियेछिलो ताई भेबेछिलाम जे सेप्टेम्बर शेषेर दिके, मिडल अफ सेप्टेम्बर, ताई भेबेछिलाम जे किछु पोशाक आमी घरे उइन्डोते लागाबो एबं जाते उइन্টারের মধ্যেও आमी किछु पोशाक खेते पारि। সেজন্য আমি ঘরের এই জানালার মধ্যে কিছু চারা তৈরি করে, অবশ্য আমি ঘরে চারা তৈরি করেছি, চারা তৈরি করে লাগিয়ে দিয়েছিলাম এবং প্রায় 10-12 দিনের রোদে উইন্ডোতে এত বড় বড় পুঁইশাক এসে গেছে যে সত্যি আমি খুবই সারপ্রাইজড। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বড় পাতা এবং খুবই হেলদি পাতা হয়েছে। আমি ভাবিনি এত বড় ভালো হয়ে যাবে। আমি ভেবেছিলাম এটা আরো মিনিমাম অক্টোবর পর্যন্ত গাছের পাতাগুলো ভালো ছাড়বে, কিন্তু 15 দিনের মাথায় আমার গাছগুলো এত হেলদি হয়ে বেড়ে উঠেছে। এখানেও ঠিক তাই, আমি এখানেও দুটো টব লাগিয়েছিলাম বড় এই জারের মধ্যে, যাতে আমি উইন্ডো সাইডে রাখতে পারি। এবং যেহেতু বেশি বড় হবে না ভেবে আমি এই সাইডের মধ্যে এটা এই সাইজের একটা টপ আমি দুই সাইডেই পাতা লাগিয়ে দিয়েছিলাম গাছের ছোট ছোট চারাগুলো, কিন্তু এত বড় হয়ে গেছে এখন এগুলোকে সম্ভবত আলাদা করে দিতে হবে একটু একটু করে আবার, কারণ অনেক ভরে গেছে পাতা, এত হেলদি হয়েছে পাতাগুলো মাশাআল্লাহ। আমি এখানে তেমন কিছু ব্যবহার করিনি এবং এটা আমি উইন্টারের জন্য করতে চেয়েছিলাম, তো আমার মনে হচ্ছে এখনই আমার পাতা কিছু তুলে ফেলতে হবে। এর মধ্যে আমি সার হিসেবে কিছুই ব্যবহার করিনি, একদম সানলাইট আর ঘর যে কম্পোস্টের যে মাটিটা তৈরি করে নিয়েছিলাম টবে, যে মাটিগুলো ছিল আমার এবারের গার্ডেনে সেই মাটি দিয়েই। আর এর মধ্যে আমি কলার খোসাটা পানির মধ্যে ভিজিয়ে রেখে, দুদিন ভিজিয়ে রেখে তারপর পানির মধ্যে আরও একটু এক্সট্রা পানি অ্যাড করে পাতাগুলোতে দিয়েছি। অত পাতা পানি দেইনি এবং উইন্ডোতে যেহেতু হালকা হালকা পানি দিয়েছি, কিন্তু এত সুন্দর হয়ে বেড়ে উঠছে, নতুন নতুন পাতাও ছাড়ছে। আশা করি এবার আমি পুঁইশাক খেতে পারবো ইনশাল্লাহ। দুটো টবই ভরে গেছে, খুবই দ্রুত পাতাগুলো বড় হয়ে গেছে। এভাবে আমরা সত্যি উইন্টারের জন্য গার্ডেনে না দিয়েও, আমি এটাকে একেবারেই গার্ডেনে দিইনি, গার্ডেনে না দিয়েও যদি প্রথম থেকে আমরা ঘরের মধ্যে ইউজ করে ফেলতে পারি চারাটাকে, তো ঘরেই এই শীতকালেও আমরা কিছু শাক খেতে পারবো। এভাবে আমরা ইচ্ছে করলেই শীতকালেও পুঁইশাক পেতে পারবো উইন্ডোর মধ্যে, যদি আমরা এভাবে চারা তৈরি করে লাগিয়ে রাখতে পারি। তো যে সামনে যে শীতটা আসছে সে সময় কিছু পুঁইশাক পাওয়া যাবে, যেটা পুঁইশাকটা পাওয়া সত্যি শীতকালে খুবই কষ্টকর হয়ে যায়। আর এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, উইন্ডোতে চারা তৈরি করে এবং এখানেই রেখে দিলে একই টেম্পারেচারে থাকছে, তাতে গাছটা বেড়ে উঠতে কোনো প্রবলেম হয় না, কারণ টেম্পারেচারটা আপ ডাউন করছে না, তাই খুব ভালোভাবে গাছটা বেড়ে উঠতে পারে। আর তেমন কোনো সার দেওয়ারও প্রয়োজন হয় না পুঁইশাকের গাছে এবং তাতে পোকার আক্রমণও হওয়ার পসিবিলিটি থাকে না। সত্যি এটা খুবই একটা ভালো একটা ব্যাপার, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের পাশে থাকার। থ্যাংকস ফর ওয়াচিং।